আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা পাস্ট ইনডেফিনিটে হ্যাড, HAD, হ্যাড শব্দটার ব্যবহার দেখব। আমার একটা লেসনে কিন্তু হ্যাড এর ব্যবহার দেয়া আছে পাস্ট পারফেক্ট টেন্সে। একটা গল্পের মাধ্যমে পাস্ট পারফেক্ট টেন্সে আমি হ্যাড এর ব্যবহার দেখিয়েছি, আর আজকের লেসনটাতে বলে দিচ্ছি পাস্ট ইনডেফিনিট বা সাধারণ অতীতকালে হ্যাড শব্দটার ব্যবহার শিখব। চলো তাহলে ক্লাসটা শুরু করি। বর্তমানে আমরা কোনো কিছু আছে বুঝালে হ্যাভ বলি অথবা হ্যাজ। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে, আই হ্যাভ আ ব্যাগ। হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে, হি হ্যাজ আ পেন। তাহলে হ্যাভ আছে অর্থে হয়, আবার হ্যাজ আছে অর্থে হয়। হ্যাভ বলতে হয় আই, উই, ইউ, দে এদের সাথে, আর হ্যাজ সাধারণত আমরা একজন ব্যক্তি, বস্তু বা প্রাণী নিয়ে কথা বললে হ্যাজ বুঝাই। দ্য ডগ হ্যাজ ফোর লেগস, কুকুরটির চারটি পা আছে। তাহলে আছে অর্থে যেমন হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়, হ্যাভ হ্যাজের অন্যান্য ব্যবহারও আছে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এই মাত্র আমার কাজটা শেষ হয়েছে, এখানেও আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে হ্যাভ হ্যাজ এখানে আমি দেখাচ্ছি আছে অর্থেও হয়, অন্যান্য ব্যবহারেও হয়, সেটা হলো বর্তমানে, প্রেজেন্টে, ঠিক আছে? কিন্তু যখন আমরা পাস্ট, অতীতকাল বা আগের ঘটনা নিয়ে কথা বলবো, তখন আমরা হ্যাড ব্যবহার করব। আছে অর্থে হ্যাভ হ্যাজ, আর ছিল অর্থে একটাই শব্দ হ্যাড। তাহলে দেখো হ্যাভ আর হ্যাজ কোথায় কোনটা ব্যবহার করব এটা চিন্তা করতে হয়। কিন্তু অতীতকালে যদি কোনো বাক্যে হ্যাড লিখতে হয়, সেখানে এক বা একাধিক যে কারোর সাথে আমরা হ্যাড ইউজ করতে পারবো। এখানে আমি দেখিয়ে দিলাম একের বেশি বা একজন সব ক্ষেত্রেই আমরা হ্যাড ওয়ার্ডটা ইউজ করতে পারবো। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, শি হ্যাড। এখন আমরা কয়েকটা বাক্য দেখি হ্যাডের একটু ভিন্ন ব্যবহার। আমি নাস্তা খেয়েছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্সের লেসন আমরা দেখেছি পাস্ট ইনডেফিনিটে ভার্ব টু হয়, তাহলে এইট হলো ভার্ব টু, ইট, এইট, ইটেন। আমি নাস্তা খেয়েছিলাম, এটা তাহলে আই এইট ব্রেকফাস্ট। এইটের পরিবর্তে আমরা বলতে পারি আই হ্যাড ব্রেকফাস্ট। কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো আই হ্যাড ব্রেকফাস্ট, এখানে কিন্তু মনে করবে না আমার নাস্তা ছিল, আই হ্যাড ব্রেকফাস্ট মানে আমি নাস্তা খেয়েছিলাম, আই হ্যাড ব্রেকফাস্ট। উই হ্যাড আ নাইস মিল, দুপুরের খাবারটাকে সাধারণত আমরা মিল বলি, উই হ্যাড আ নাইস মিল, আমরা সুন্দরভাবে দুপুরের খাবার খেয়েছিলাম। এখানে দুপুরের খাবারটা নাইস মিল বলতে একটু এই নাইস মিল তার মানে স্পেসিফিক, একটু আলাদাভাবে বলা হয়েছে মিলটা খুব ভালো ছিল, টেস্টি ছিল বা সুস্বাদু ছিল, এই জন্য উই হ্যাড আ নাইস মিল, আমরা দুপুরে একটা সুন্দর খাবার খেয়েছিলাম। সুন্দর বলতে এখানে খাবারের মজা বা খাবারটা ভালো ছিল সেটা বুঝাচ্ছে, উই হ্যাড আ নাইস মিল। তাহলে এখানেও আমরা এইটের পরিবর্তে হ্যাড বলতে পারি, কারণ তোমরা অনেক সময় সেন্টেন্সে এরকম দেখলে কনফিউজড হয়ে যাও যে এখানে হ্যাড কেন হয়েছে। এই কারণে আজকে আমি দেখাচ্ছি হ্যাডের ভিন্ন ব্যবহার। দে হ্যাড ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট, তারা একটা রেস্টুরেন্টে ডিনার করেছিল, দে হ্যাড ডিনার। এখানে দেখো সবার সাথেই হ্যাড হতে পারে, আই, উই, ইউ, দে, হি, শি, যে কারো সাথে আমরা হ্যাড লিখতে পারবো। শি হ্যাড ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট, এটাও হয়, দে হ্যাড ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট, তারা একটা রেস্টুরেন্টে ডিনার করেছিল। এরপর হ্যাডের আরেকটা ব্যবহার দেখো, আমরা ভালো সময় কাটিয়েছিলাম, সময় কাটানো বা খরচ করা, তার মানে সময়টা অতিবাহিত করা, এটাকে ইংলিশে বলে স্পেন্ড, SPEND, স্পেন্ড। তাহলে সময় কাটিয়েছিলাম, এখানে আমরা বলতে পারি উই স্পেন্ড আ নাইস টাইম, আমরা একটা সুন্দর সময় কাটিয়েছিলাম, বা উই স্পেন্ড আ গ্রেট টাইম, আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম, উই স্পেন্ড আ গ্রেট টাইম। যখন আমি স্পেন্ড বলছি এটা মনে রাখবে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব টু, কারণ পাস্ট ইনডেফিনিটে কিন্তু ভার্ব টু হয়। উই স্পেন্ড আ নাইস টাইম, আমরা সুন্দর সময় কাটাই, উই স্পেন্ড,
কিন্তু যদি আমরা ভার্ব টু বা পাস্টে বলি উই স্পেন্ড আ নাইস টাইম, এখন আমরা স্পেন্ডের পরিবর্তে লিখতে পারি হ্যাড। ওকে, উই হ্যাড আ গ্রেট টাইম, আমরা একটা খুব ভালো সময় কাটিয়েছিলাম। এখানে আর বাংলায় আমরা এভাবে একটা করে বলি না, কিন্তু ইংলিশে আমরা সাধারণত লিখে থাকি উই হ্যাড আ গ্রেট টাইম, আমরা একটা খুব ভালো সময় কাটিয়েছিলাম। উই হ্যাড এখানে স্পেন্ডের পরিবর্তে বলা হয়েছে। এখানে সেন্টেন্সটা দেখো, নাবিলের বন্ধুদের সাথে তার আবার দেখা হলো, তার মানে নাবিলেরই তার বন্ধুদের সাথে আবার দেখা হলো। এখন ইংলিশটা দেখো, নাবিল হ্যাড এ রিইউনিয়ন উইথ হিজ ফ্রেন্ডস। রিইউনিয়ন দিয়ে বোঝানো হচ্ছে অনেকদিন পরে আবার দেখা হওয়া, অনেকদিন আর দেখা সাক্ষাৎ হয়নি, তারপর যখন দেখা হলো এটাকে তখন ইংরেজিতে বলা হয় রিইউনিয়ন বা পুনর্মিলনী। অনেকদিন পরে বা দীর্ঘ সময় পরে যখন আবার দেখা হয় তখন সেটাকে রিইউনিয়ন বলা হয়। নাবিল হ্যাড এ রিইউনিয়ন উইথ হিজ ফ্রেন্ডস, নাবিল হ্যাড আ রিইউনিয়ন উইথ হিজ ফ্রেন্ডস। এখানে আমরা অন্য কিছু বলতে পারি, শি হ্যাড আ রিইউনিয়ন উইথ হার প্যারেন্টস, তার বাবা মার সাথে তার অনেকদিন পরে আবার দেখা হলো। হয়তো সে বিদেশে থাকে, সেখান থেকে এসেছে, তাহলে অনেকদিন পর যে দেখা হলো এটাকে ইংরেজিতে বলে রিইউনিয়ন, শি হ্যাড আ রিইউনিয়ন উইথ হার প্যারেন্টস। তারা গত বছর পার্টি করেছিল, সে সেখানে উপস্থিত ছিল না কারণ তার অনেক অসুবিধা ছিল। এখানে ছিল ছিল একই টাইপের, কিন্তু ওয়াজ এবং হ্যাড দুইভাবে আমাদের বাক্যটা লিখতে হবে বা বলতে হবে। দে হ্যাড আ পার্টি লাস্ট ইয়ার, এখানে বুঝাচ্ছে তারা গত বছর একটা পার্টি করেছিল, মানে পার্টিটা ব্যবস্থা করেছিল, অ্যারেঞ্জ করেছিল বা পার্টিতে তারা উপস্থিত হয়েছিল। তাহলে অ্যাটেন্ডের পরিবর্তে তুমি এখানে হ্যাড বলতে পারো, যেমন উই হ্যাড আ পার্টি লাস্ট নাইট, সেরকম দে হ্যাড আ পার্টি লাস্ট ইয়ার, হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার। এখানে আমরা একটা নামও লিখতে পারি একজনের, হি বলতে যেমন একজন, একটা নাম লিখলে নাবিল যদি লিখি, নাবিল ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, নাবিল সেখানে উপস্থিত ছিল না। এখানে দেখো, নাবিল উপস্থিত ছিল না, নাবিল ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার বা হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার। আমরা জানি পাস্ট ইনডেফিনিটে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হয়, ওয়াজ এবং ওয়্যার ব্যবহারের সময় একজনের সাথে ওয়াজ হয়। তাহলে নাবিল ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, নাবিল সেখানে উপস্থিত ছিল না। কারণ, কারণ ইংরেজি বিকজ, বিকজ তার অনেক অসুবিধা ছিল, হি হ্যাড মেনি প্রবলেমস, তার অনেক অসুবিধা ছিল, হি হ্যাড মেনি প্রবলেমস। এখানে লেখা যাবে না হি ওয়াজ মেনি প্রবলেমস। প্রথম দিকেই আমি বলেছি হ্যাভ হ্যাজ আছে অর্থেও হয়, আবার হ্যাভ হ্যাজের অন্য ব্যবহারও আছে। এরকম হ্যাড শব্দটি ছিল অর্থেও হয়, আবার হ্যাডের কিন্তু অন্য অনেক ব্যবহারও দেখালাম। এখানে হি হ্যাড মেনি প্রবলেমস বলতে বোঝাচ্ছে তার অনেক অসুবিধা ছিল। যদি বলি আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার, আই হ্যাড এ কার। তোমার একটা বাড়ি ছিল, ইউ হ্যাড আ হাউস। তার একটা বই ছিল, হি হ্যাড আ বুক। এখানে ছিল অর্থে বিলঙ্গিং, কোনো কিছু কারো অধিকারে থাকা বোঝায়, সেখানে আমরা হ্যাড লিখব। আর এইখানে যে ওয়াজ লেখা হয়েছে ছিল অর্থে, এখানে হলো তার উপস্থিতিটা, হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, সে সেখানে উপস্থিত ছিল না। যেমন সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ গুড পার্সন, সে একজন ভালো ব্যক্তি ছিল, সে মেধাবী ছিল, হি ওয়াজ মেরিটোরিয়াস, হি ওয়াজ মেরিটোরিয়াস। তুমি চালাক ছিলে, ইউ ওয়্যার ক্লেভার। ঠিক আছে, তাহলে এই ব্যবহারগুলো ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আমরা আলোচনা করব। আজকের লেসন থেকে তোমরা পাস্ট ইনডেফিনিটে হ্যাডের কিছু ব্যবহার শিখলে, এরকম নতুন কিছু সেন্টেন্স তোমরাও তৈরি করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন, আসসালামু আলাইকুম।